বিচার ব্যবস্থার একাংশকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণের প্রেক্ষাপটে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্য একটি প্রসঙ্গে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না যারা আদালতকে উল্টো পাল্টা বাজে কথা বলেন। বিচার ব্যবস্থার একাংশ যেভাবে বিজেপিকে মদত দিচ্ছে, এই সমাজ বিরোধীগুলোকে যেভাবে প্রোটেকশন দিয়ে হাইকোর্ট, এদেরকে কি করে বাঁচিয়ে রাখা যায়, এদেরকে কি করে মুক্তভাবে সন্ত্রাস করতে আরো মদত দেওয়া যায়, সাহায্য করা যায়, হাইকোর্টের একাংশ যেভাবে এদেরকে মদত দিচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। শুক্রবার এভাবেই বিচার ব্যবস্থাকে বেনজির আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এবার আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর এদিনই আদালত সম্পর্কে মন্তব্য নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বিচার ব্যবস্থা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। তার সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তৃণমূল সাংসদের গ্রেপ্তারির দাবিও তুলেছেন তিনি। এবার এই বিষয়টি নিয়ে জল গড়ালো কলকাতা হাইকোর্ট অবধি। সোমবার মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিযোগপত্র হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান। চলতি সপ্তাহে ফের বসবে বৃহত্তর বেঞ্চ, সেখানে এই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মহান বক্তব্য, সেটা আমরা আদালতের সামনে পেশ করে বলেছি যে এটা আদালতকে অবমাননা করা হয়, আদালতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয় এবং আদালতের বিরুদ্ধে মানুষকে ঠেপিয়ে তোলার চেষ্টা। সেই জন্য আদালত যেন তারা এটা স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করেন। বিচারপতিরা শুনে বললেন, যেহেতু একটা এইরকমই মামলা তিনজন বিচারপতি শুনছেন, সেই জন্য এই বিষয়গুলো ওই তিনজন বিচারপতি যখন বসবেন তখন তাদের কাছে পেশ করার জন্য, তখন তাদের সামনে এই বিষয়টা আমরা রাখবো যাতে ওর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয় এবং যথাযথ সাজা দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আদালত অবমাননা করেননি, তিনি একটা গভীর আক্ষেপের কথা বলেছেন যে তাকে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে না পেরে এজেন্সি দিয়ে বারবার হয়রান করছে। অন্যদিকে সুরক্ষা কবচ পেয়ে বেপরোয়া সাহসী হয়ে বিজেপির গুন্ডারা আরো বেশি করে সন্ত্রাস করছে। বিচার ব্যবস্থাকে অভিষেকের আক্রমণ নিয়ে তোলপাড়ের মধ্যেই সোমবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করে, সেই সব রাজনৈতিক নেতাদের আমরা সম্মান করি না যারা আদালতের নামে উল্টোপাল্টা বাজে কথা বলেন। এরপরে বিচারপতি বলেন, তবে সুপ্রিমও এই ধরনের বাজে কথা বলেন না, তিনি আদালতে এলে বিচারপতিদের সঙ্গে কথা বলেন, তিনি বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না, যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বই এই ধরনের মন্তব্য করেন না। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোট হিংসা নিয়ে বলতে গিয়ে গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন, হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার পর্যন্ত অভিযোগ তোলেন। আর এ নিয়ে এবার সরব হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে এ রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অবধি। আমরা ভারতবর্ষে বিচার ব্যবস্থায়, বিশেষ করে হাইকোর্টের তরফ থেকে এরকমভাবে মদত দিয়ে একটা রাজনৈতিক দলকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে সন্ত্রাসকে মদত দেওয়া, এই ঘটনা আজ পর্যন্ত স্বাধীনতার পর 75 বছর হয়েছে দেখিনি। আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি যদি সত্যি কথা বলার জন্য জেলে যাই, এই সত্যি কথা আমি 100 বার নয়, 1000 বার নয়, 10000 বার বলি। এটা তো কন্টেম্পট অফ কোর্ট, রায়ের এগেনস্টে কারোর কোন যদি বিক্ষুব্ধ সে যদি হয়, সে যদি মনে করে যে এটা ঠিক হয়নি, তাহলে একমাত্র উপায় হচ্ছে হায়ার কোর্টে যাওয়া। পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তো কোর্টের বিচার হয় না। গোলাগুলি, রক্তপাত, মৃত্যু মিছিল, পঞ্চায়েত ভোটে এবারও এমনই অশান্তির ছবি দেখেছে বঙ্গবাসী। গণনা পর্ব মিটে গেলেও যার রেশ কাটেনি, 39 দিনে মৃত্যু হয়েছে 55 জনের। এই পরিস্থিতিতে ভোট হিংসা নিয়ে বলতে গিয়ে শুক্রবার বিচার ব্যবস্থাকে বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিজেপিকে মদত দেবার অভিযোগ পর্যন্ত তোলেন তিনি। হাইকোর্টের জাস্টিস মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার জাজমেন্টে এমন জাজমেন্ট দিচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি আগামী দিন মানে ফিউচারে কোনো রকম কোনো অপকর্ম বা দুষ্কর্ম করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এমনকি এফআইআর করা যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে এই অসৎকরণ
বা বিজেপির গুন্ডা বাহিনীদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। একজন বিচারপতির কারণে আজকে পুরো বিচার ব্যবস্থা কলুষিত হচ্ছে, রাজ্যের মেশিনারি কার্যত ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, দিল্লির অর্ডারে তারা কাজ করছে। এ নিয়ে সরব হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অবধি। এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং না করাই উচিত। এটা দিস ইজ ইন্টারফেরেন্স উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এটা পড়ছে সেকশন 2C অফ দ্য কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট, তার মানে হচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট। ইন্টারফেরেন্স উইথ দ্য কোর্ট অফ জাস্টিস যদি হয় তাহলে কোর্ট ক্যান টেক সো মুট নোটিস, নিজের থেকে নিতে পারে যে এটা হয়েছে, অথবা আমাদের মতো যদি কোনো রাইট থিঙ্কিং মেম্বার অফ দ্য পাবলিক থাকে তাহলে সেটা পয়েন্ট আউট করবে কোর্টকে যে এই জিনিসটা করা হয়েছে, তুমি স্টেপ নাও। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত পাগের রিপোর্টেই সামনে এসেছিল সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিকাণ্ড। বিচার ব্যবস্থা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন তিনিও। এতে বিচার ব্যবস্থার কোনো ক্ষতি হয় না, বিচার ব্যবস্থার উপরে মানুষের যা ফেথ এখনো আছে সেটা কেউ কিছু কমেন্ট করে দিলে, একজন কেন একটা সেকশন অফ মানুষও যদি করেন তাহলেও বিচার ব্যবস্থার কোনো ক্ষতি হবে না। পিপল উইল নট লুজ ফেথ ইন দ্য জুডিশিয়ারি। হাইকোর্টের উপর এরম নগ্ন আক্রমণ করা মোটিভেটেড পিপুলের নতুন নয়, অনেক সময় হয়ে থাকে। সাধারণ যে জেনারেল টেন্ডেন্সি ছিল, যতই গালাগালি দিক মানুষ কিন্তু কোর্টের কাছেই যায়, এখনই যাচ্ছে আগেও যাবে, কারণ মানুষ কিন্তু আগে কাউকে বিশ্বাস করে না, করে হয়তো তার ঝান্ডা ধরে বিশ্বাস বিশ্বাস করে বিপদ হলে ওখানেই যায়। আর এ মশাই আপনি চলে যান না কোর্টের কাছে, আপনি গিয়ে বলুন, বলবে না, সাহস নেই, যেটা যাচ্ছেন না কেন, সে সাহস নেই কেন, তখন ল্যাজ গোটানো কেন। এর আগেও একাধিকবার বিচার ব্যবস্থাকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সরাসরি বিচারপতির নাম করে তিনি যে অভিযোগ তুলেছেন তা নিয়ে বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবিপি আনন্দ। পঞ্চায়েত ভোট নিয়ে লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগে বড়সড় প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার তার সমালোচনায় সরব হলেন স্বয়ং রাজ্য নির্বাচন কমিশনেরই প্রাক্তন আইনজীবী। তিনি বলেন যে 2013 পঞ্চায়েত ভোট এবং তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের কড়া মনোভাবের কথা এই সমালোচনা করলেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। যদি খামতি না হতো আর তাহলে এত রক্তক্ষয় হতো না, উনি যদি ঠিক প্রতি সমস্ত জিনিসটা যদি প্রপারলি যিনি অর্গানাইজ করতেন তাহলে এই জিনিসটা হতো না। পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে যে হিংসা হানাহানি মৃত্যুর ছবি দেখা গেছে তাতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার তার সমালোচনায় সরব হলেন স্বয়ং রাজ্য নির্বাচন কমিশনেরই আইনজীবী। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে একের পর এক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, যেখানে শুভেন্দু অধিকারী দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্য নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। এবার সেই তিনি রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে সরব হলেন। আমি পরে সরে গিয়েছিলাম ওখান থেকে, কাজে আমি তো অ্যাপিয়ার করেছিলাম ইলেকশন কমিশনারে, সুতরাং আমার পক্ষে বিশেষ কিছু বলা উচিত নয়, বাট আমার মতে এই জিনিসটা এড়ানো যেত। 2013 সালে পঞ্চায়েত ভোট ও তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের কড়া মনোভাবের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়েছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। What has happened in our state, we hang our head in shame. In the case of Meera Pandey, who was appointed in West Bengal as a chief election commissioner, they did not buckle under the pressure of the state. They wanted whatever was needed for a peaceful election. When they did not get it, they approached the court. The court directed the state to provide this on the threat of contempt of court, and then only the state provided this. There was no problem with the election at that time. মাত্র এক দফায় পঞ্চায়েত ভোট ঘোষণা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী ঠেকাতে আদালতে আদালতে মামলা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। একই সুর শোনা গেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের মুখেও। সেই যেভাবে কাজ করবে আর একজন মোটামুটি সিভিল সার্ভেন্ট যে লয়ালটি
পঞ্চায়েত ভোট হিংসায় 39 দিনে প্রাণ চলে গেছে 55 জনের। এতগুলো মানুষের প্রাণের দায় কে নেবে? এখন সেই প্রশ্নই তুলছে স্বজনহারা পরিবারগুলো। এবিপি আনন্দ। লাগাতার বৃষ্টির জেরে উদ্ভূত পরিস্থিতি এবং কত পরিমাণে জল ছাড়া হচ্ছে তা নিয়ে কোনো তথ্যই দিচ্ছে না ভুটান সরকার। বারবার জানানো সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। অভিযোগ সেচমন্ত্রী পার্থ ভৌমিকের, রাজ্য সরকারই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বানভাসী উত্তরবঙ্গ, অতিবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কিছু এলাকায়। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। জেলা প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে পরিস্থিতির খোঁজ নেন তিনি। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠকও করেন। সেচমন্ত্রীর অভিযোগ, বৃষ্টির পরিমাণ ও কত জল ছাড়া হচ্ছে তা নিয়ে প্রতিবেশী ভুটান কোনো তথ্যই দিচ্ছে না। এ নিয়ে কেন্দ্রের ভূমিকা সদর্থক নয় বলেও অভিযোগ তাঁর। ভুটানের জলটা পুরোটা আমাদের এই আলিপুরদুয়ারের উপরে এসে পড়ে। আমাদের আধিকারিকেরা বারংবার কথা বলেও আমরা কোনোরকম কোনো সুরাহা পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারংবার কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন, কিন্তু এখনও অবধি আমরা কোনো সদুত্তর পাইনি। ভুটান কোনো মেসেজই আমাদের দিচ্ছে না। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়ে বরাবরের মতো তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার যখন তারা বিরোধী দলে ছিলেন, তত্ত্ব আবিষ্কার করেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে বন্যা হয়, সেটা ম্যানমেড বন্যা। আর এখন সরকারে এসে নিজেদের ব্যর্থতা আড়াল করতে গিয়ে তারা কেন্দ্রের সরকার বা ভুটানের সরকারের প্রতি দোষারোপ করতে শুরু করেছে। ভাসছে উত্তরবঙ্গ, পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি, আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। আসছি পরের খবরে। সিনজন নৃত্যালয়ের উদ্যোগে আইসিসিআরে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠানে। কেলুচরণ মহাপাত্র সহ কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন পণ্ডিত গোপালচন্দ্র পাণ্ডা। ছিল একক নৃত্যানুষ্ঠানও। লক্ষ্য ওড়িশি নৃত্যকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই জন্য সিনজন নৃত্যালয়ের উদ্যোগে সোমবার আইসিসিআরে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান, যার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হলো কেলুচরণ মহাপাত্র, প্রভুনাথ দত্ত, মহামহোপাধ্যায়, সত্যনারায়ণের মতো কিংবদন্তি শিল্পীদের। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পণ্ডিত গোপালচন্দ্র পাণ্ডা। তাকে রত্নালোক সম্মানে ভূষিত করে কলাঙ্গন হিউস্টন। এটা আমাদের অ্যাকচুয়ালি শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম। তো আমরা বিশিষ্ট গুরু যারা আমাদের এই অবধি নিয়ে এসেছে, যারা আমাদের প্রেরণা, যাদের জন্যেই আমরা ওড়িশি নাচ করছি আর তাদের আমরা স্মরণ করছি। এই অবসরে আমরা একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ গুরু শ্রী গোপাল পণ্ডাকে সম্মানিত করলাম। সোমবারের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন উর্জশ্রী বসাক, শুভশ্রী পট্টনায়ক, সস্মিতা পাণ্ডার মতো শিল্পীরা। আমি বা আমার এই সিনজন নৃত্যালয়ে আমার বয়সী যারা আছে, আমরা চেষ্টা করছি যাতে আমাদের, ধরুন আমাদের কলেজের যারা বন্ধুরা, তাদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার, এবং আমাদের আন্টিরও এটা সবসময় চেষ্টা থাকে যে আরও ছোটো বাচ্চারা তাদের যদি এই ক্লাসে এসে এরা করে, হয়তো ধরুন এইরকম অনুষ্ঠান আরও আয়োজন হয়, সেটা দেখে অনেক ইন্সপিরেশন পাবে, অনেক ইন্টারেস্টেড হবে, সেইভাবে যদি আরও ছড়ানো যায়, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে এটা আরও বাড়বে এবং ছড়িয়ে যাবে। সিনজন নৃত্যালয়ের ছাত্রীরাও এই অনুষ্ঠানে পারফর্ম করে। সুদীপ্ত আচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ।